আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সম্ভবত আজকে রাতেই আমাদের চ্যানেলে 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপনারা পাশে ছিলেন, সবসময় সাপোর্ট দিয়েছেন, দ্যাটস ওয়াই এটা সম্ভব হয়েছে। সবাইকে অনেক 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 ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। এবং আমাদের আজকের টেক নিউজে থাকা আসলে প্রথম নিউজটির কথা যদি বলতে চাই, এক্স্যাক্টলি এটা কোনো নিউজ না, এটা আমার মনে হয় আপনাদের সবাইকে একটু মানে ক্লিয়ার করে দেওয়া বা আপনাকে কী বলে সচেতন করে দেওয়া, সেটা হলো রিসেন্টলি প্রচুর পরিমাণে পাসওয়ার্ড হ্যাক হচ্ছে। বিভিন্ন রকমের ইমেল হ্যাক হচ্ছে, ফেসবুক হ্যাক হচ্ছে, ইনস্টাগ্রাম হ্যাক হচ্ছে, মানে এটা কমন। ইভেন শুধু তাই না, অনেকে দেখা যাচ্ছে যে উবার পাঠার মতো অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যাচ্ছে, যেটা আমার কাছে একটু আজবই লাগতেছে যে উইদাউট ফোন নম্বর কীভাবে হ্যাক হচ্ছে। বাট যেভাবেই হোক, হ্যাক হওয়ার অন্যতম প্রধান কারণ হলো কমন কিছু পাসওয়ার্ড ইউজ করা, যেটাকে বলা যায় যে অনেকটা বিপজ্জনক পাসওয়ার্ড। যেমন সবাই আমরা প্রায় একটা মিস্টেক করি, সেটা হলো দেখা যায় যে আমাদের জন্ম তারিখ এটা আমরা পাসওয়ার্ড হিসাবে রাখি, দেখা যায় নামের পাশাপাশি জন্ম তারিখ রাখি পাসওয়ার্ড হিসাবে, দেন দেখা যায় 1234 রাখি পাসওয়ার্ড হিসাবে, দেন 1234567789, মানে নিজের জন্ম তারিখ, নিজের নাম, অনেক সময় নিজের যদি বাচ্চা কাচ্চা থাকে তার নাম, বা নিজে যদি কাউকে পছন্দ করে থাকি তার নাম বা বাবা মার নাম, এই নামগুলি আমরা পাসওয়ার্ড হিসেবে একদম কমনভাবে এটা ইউজ করি। ইভেন গুগলও যদি আপনি সার্চ দেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে কমন পাসওয়ার্ড কোনগুলি, আপনি দেখবেন সবগুলি সেম, মানে সব জায়গায় এটা দেখাচ্ছে। সো রিসেন্টলি প্রচুর হ্যাকিং হচ্ছে, আমি প্রচুর মেসেজ পাচ্ছি, প্রচুর মানুষের ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি বেশি হ্যাক হচ্ছে। কিন্তু তার থেকেও বড় কথা যে অনেকের ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে যাচ্ছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক সময় দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অনেকটা কড়াকড়ি থাকি, নিয়মিত পাসওয়ার্ড চেঞ্জ করি, বাট ইমেলের ক্ষেত্রে কিন্তু আমরা কড়াকড়ি হই না, ইভেন ভুলেও যাই যে আমাদের ইমেলটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, বিকজ ইমেলের মাধ্যমে কিন্তু মোস্ট অফ দ্য জিনিস খোলা হয়ে থাকে। সো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ মানে নিজের নাম, ডেট অফ বার্থ বা মনে করেন যে ফ্যামিলির কারণ নাম, মানে কমন কোনো কিছু পাসওয়ার্ড হিসাবে রাখবেন না। চেষ্টা করবেন কিছু কঠিন অক্ষর ইউজ করার জন্য, ঠিক আছে? আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই অক্ষরগুলি আপনারা ইউজ করবেন। এতে যে জিনিসটা হবে, আপনার পাসওয়ার্ডটা সহজে কেউ আন্দাজ করতে পারবে না। বিকজ আমি আপনাদেরকে একটা কথা বলি, সব হ্যাকাররাই যে খুবই হাইলি কোয়ালিফাইড প্রোগ্রামার, তারপরে আপনার প্রোফাইল এসে হ্যাক করতেছে তা কিন্তু নয়। মোস্ট অফ দ্য হ্যাকারই হলো আপনার পরিচিত, আপনার সম্বন্ধে সে সব জানে, সে চেষ্টা করতে থাকে, হয়ে যায়, ঠিক আছে? আর বড় মানের কোনো হ্যাকার, আমি এর আগেও বলেছি যে এরা সাধারণ মানুষের প্রোফাইল হ্যাক করে না, বিকজ সাধারণ মানুষের প্রোফাইল হ্যাক করে তাদের কী লাভ, তাই না? সো প্লিজ সেফ থাকুন, সিকিউর থাকুন, কারণ আজকালকার যুগে হ্যাক হয়ে গেলে কিন্তু অনেক ধরনের বাজে ঘটনা হয়। দেখা যায় প্রোফাইল হ্যাক করে আপনার প্রোফাইল দিয়ে কোনো আজে বাজে কাজ করবে, তখন আপনি আবার দেখা গেল জোটে নিয়ে ঝামেলা জড়িয়ে যেতে পারেন। এর থেকে বেটার একটু হলো কঠিন পাসওয়ার্ড ইউজ করুন। এইটা বলার অন্যতম প্রধান কারণ হলো যেহেতু 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এবং আমি অনেক মানুষের কাছ থেকে এই কমপ্লেনটা পাচ্ছি, তাই আমি আপনাদেরকে, আমার পরিবারের সব সদস্যদেরকে সচেতন করে দেওয়ার জন্য আমি কথাটা বলতেছি। এবং এরই পাশাপাশি হ্যাকিংয়ের কথা বলতে যে একটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমি জানুয়ারি মাসের শুরুর দিকে টেক নিউজে একটা ভিডিওতে বলেছিলাম যে ইউএসএতে স্যান ফ্রান্সিসকোর একটা মানে যেটাকে বলা হয় পানির লাইন, বা বাংলাদেশে যেটা ওয়াসা থাকে, মাটির নিচ দিয়ে যে পানির লাইনটা গিয়েছে, এইখানে কিন্তু একটা হ্যাকার গ্রুপ এক ধরনের বিষ ছেড়ে দিতে চেয়েছিল, ঠিক আছে? যার মাধ্যমে পুরো ওই এরিয়ার মানুষ সবাই অসুস্থ হয়ে যাবে অথবা মারাও যেতে পারে। সো তারা কিন্তু আলটিমেটলি সেই কাজটা করতে পারেনি, কিন্তু রিসেন্টলি গত কয়েকদিন আগে জানতে পেরেছে যে কারাই কাজটি করেছিল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ওই কোম্পানিতে আগে একজন এমপ্লয়ি কাজ করতো, সেই এমপ্লয়ির ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন তারা এই হ্যাকিংটা করেছিল। আপনি চিন্তা করতে পারেন, অথচ ওই লোকটা কিন্তু এখানে জব করে না, ইভেন ওই লোকটা কিন্তু কানেক্টেডও না। মানে প্রথমে শুনে আমারও মনে হয়েছিল যে ওই লোকটাই মনে হয় কানেক্টেড, কিন্তু না, ওই লোকটা নিজেও জানে না, কারণ উনি রিটায়ার্ড করছে। সো দেখেন হ্যাকারদের কত কাজ, হ্যাকাররা কিন্তু শুধু টাকা পয়সা নিতে চায় না, হ্যাকাররা কিন্তু মানুষকে বিপদে ফেলতে পারে, বিকজ সব হ্যাকারদের মেন্টালিটি সমান না, এটা কিন্তু বোঝা যাচ্ছে এখন, ঠিক আছে? আমরা হয়তো বা ভাবি যে সবাই ফাইন্যান্সিয়াল রিজন থাকে, কিন্তু এখানে রিজনটা কিন্তু অনেক খাতারনাক, মানে খুবই খারাপ, কারণ মানুষ যদি মারা যায় বা মানুষ যদি অসুস্থ হয় তাহলে কতটা সুবিধা হ্যাকারের, একমাত্র সেই হ্যাকারই জানে, আর কেউ কিন্তু এটা বলতে পারবে না। এবং আজকের দিনে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হলো, রেডমির একটা গেমিং ফোন কিছুদিন আগে বের হয়েছে এবং সেই ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পোকো F3 GT মোবাইলটি খুবই সুন আমাদের এই এশিয়ান রিজিয়নে লঞ্চ হতে যাচ্ছে। এবং এই ফোনটাতেও রেডমির ওই গেমিং ফোনের মতো কনফিগারেশনে থাকবে হলো ডায়মেনসিটি 1200 প্রসেসর। সো ডায়মেনসিটি 1200 প্রসেসর দিয়ে বাংলাদেশে এই পর্যন্ত একটা ফোনই এসেছে, সেটা হলো রিয়েলমি X7 ম্যাক্স।
আশা করি ফোনটা রিভিউ খুব সুন আপনাদের কাছে নিয়ে আসবো, তখন আপনাদের পারফরমেন্সটা বলতে পারবো। বিকজ 1200 দিয়ে মানে ডাইমেনসিটি 1200 তেমন কোনো ফোন বাংলাদেশে আসে নাই, ওয়ার্ল্ড ওয়াইড হয়তো বা রিলিজ হয়েছে, তখন আমরা বুঝতে পারবো যে এই ফোনটার পারফরমেন্স কেমন, যে স্ন্যাপড্রাগন 888-এর মতো পারফরমেন্স পাবো নাকি তার থেকেও কম হবে বা মোটামুটি হবে। সো খুবই সুন আশা করি রিয়েলমি X7-এর ফুল রিভিউ, সরি X7 ম্যাক্সের ফুল রিভিউটা আমাদের চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন। এদিকে একটা ইম্পর্টেন্ট বিষয় বলি নি, আপনারা অনেকেই যারা স্ন্যাপচ্যাট ইউজ করে থাকেন, স্ন্যাপচ্যাট একটা ফিল্টার রয়েছে যে আপনি যখন হাই স্পিডে গাড়ি চালাবেন তখন যদি আপনি ছবি তুলেন অটোমেটিক সেই স্পিডটা ধরে ফেলে। সো মানুষের মধ্যে একটা ট্রেন্ড এসে গেছিলো যে হাই স্পিডে গাড়ি চালাবে বা হোন্ডা চালাবে দেন ছবি তুলে শেয়ার করবে। সো মানে ব্যাপারটা হচ্ছে যে কে কার থেকে কত জোরে গাড়ি চালাতে পারে, ব্যাপারটা একটা কম্পিটিশনের মতো হয়ে গেছিলো এবং এর দ্বারা কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। ইভেন বাংলাদেশেও কিন্তু প্রচুর মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। অবশেষে স্ন্যাপচ্যাট থেকে এই ফিল্টারটা বাদ দিয়েছে, বিকজ এটা খুবই স্বাভাবিক, যদি আপনি গাড়ি বা হোন্ডা চালায় কত স্পিড আপনি হাই তুলতে পারেন এটা দেখাতে চান তাহলে তো অবশ্যই এটা নিয়ে কম্পিটিশন হবে। বিশেষ না হলে আপনি নিজেই দেখেন, আপনি যদি আপনার ফেসবুক পেজে বা আপনি নিজের প্রোফাইলে যদি একটা ছবি দেন যে আজকে আপনি 110 কিলোমিটারে বাইক চালিয়েছেন, দেখবেন যে আপনার ফ্রেন্ড যার বাইক আছে সে যদি স্কোপ পায় সেও কিন্তু একটা ছবি দিয়ে দেবে। সো এই যে একটা বাজে জিনিস হয়েছে এতে কিন্তু অনেক প্রবলেম হয়েছে। তো যাই হোক অবশেষে যেহেতু এটা এই ফিল্টারটা স্ন্যাপচ্যাট থেকে বাদ দেওয়া হয়েছে এটাই সব থেকে বড় বিষয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।